নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার 19 অক্টোবর 2024 ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, আলোচনাটা অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টাতে কোনো ইম্পর্টেন্ট বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং আমি যে রাশিগুলোর কথা বলি, যদি আপনার রাশির নাম থাকে আপনি হতে পারেন লাখপতি, আপনি হতে পারেন কোটিপতি। তবে দেখতে হবে যে আপনার জন্মছকে যোগ রয়েছে কি না অর্থপ্রাপ্তির, যদি থাকে সেটা কোন বছর রয়েছে, অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তির যোগ বর্তমানে চলছে কি না বা আপনার সেই যোগ কেটে গেছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। আমি বারবার বলি, আপনার যদি অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে, আপনি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হবে। অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারেন, তাতে আপনার ভাগ্যভাব এবং রাহু জায়গাটা আপনার বলবান হবে, তাতে আপনার যে কোনো দিক থেকে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, শুধুমাত্র রাশির নাম মিলালেই চলবে না, কারণ অনেকে রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় মিলিয়ে আপনারা প্রচুর টাকা নষ্ট করছেন। আমি বলবো আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখেন কি না, অবশ্যই আপনারা অনেকটা অ্যালার্ট হয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে। কারণ আমি বারবার বলি, একটা ভিডিও বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সব থেকে কথা বলবে, অর্থাৎ সর্বশেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না এবং আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি না। আর কলিযুগে যে গ্রহটি রাহু গ্রহের বলবত্তা আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে কি না সেটা কিন্তু একান্তই দেখা দরকার রয়েছে। কারণ অনেকে রাশি জানেন না, আমি প্রতিদিন নামের অক্ষর দিয়ে আমি প্রতিদিন বলি, যদি যারা রাশি জানেন না তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, আর যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। দেখুন, আমি প্রতিদিন কেন আপনাদের কাছে এই কথাগুলো বলি, আপনারা যাতে জানতে পারেন, আপনারা যাতে বুঝতে পারেন যে আপনার যোগ রয়েছে কি না, আর যদি না থাকে তার জন্য কি করা দরকার, অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। প্রথমেই আসি, আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, ইংরেজি জে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, ইংরেজি এল, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি ইংরেজি ইউ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি হতে চলেছে। টি, ইংরেজি টি, যে কোনো দিক, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, এস, ইংরেজি এস। আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, ইংরেজি বি, আপনার আগামীকাল লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা রাশি জানেন না তাদের জন্য আমি বলে দিলাম, আর যারা রাশি জানেন আমি ছটি রাশির নাম বলবো, 12টি রাশির মধ্যে স্পেশাল 6টি রাশি, যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও আগামীকাল হতে পারেন লাখপতি, আপনি হতে পারেন কোটিপতি। প্রথম রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির শুভ সময় 11টা 30 মিনিট থেকে 1টা 4 মিনিট পর্যন্ত, 11টা 30 টু 1টা 4। আপনাদের লাকি নাম্বার 3। দ্বিতীয় রাশি আপনার মকর রাশি। মকর রাশির লাকি নাম্বার 6। আপনার শুভ সময় সকাল 10টা 55 মিনিট থেকে 11টা 38 মিনিট পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি, আপনার কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার 8,
আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 11:39 পর্যন্ত। এরপর যে রাশি আপনার বৃষ রাশি, বৃষ রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 8 থেকে আপনার 8:54 পর্যন্ত। এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির লাকি নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 11:03 থেকে 12:12 পর্যন্ত। একদম অন্তিম শেষ রাশি মীন রাশি, মীন রাশির লাকি নাম্বার 7, আপনাদের শুভ সময় 12:18 থেকে 1:14 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 6টি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় যদি দোষ না থাকে অবশ্যই আপনার প্রাপ্তি হবে, যে কোনো দিক থেকে, সেটা লটারি, শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, ফাটকা, স্টক মার্কেট, কোনো সম্পত্তি, কোনো বিজনেস, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হতে চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন, এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও বলি, সমস্যা আছে অবশ্যই সমাধানের পথ হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। নমস্কার, ধন্যবাদ।